Tak 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 tak. আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো বিআই 750 মূলত এই ট্রাক্টরটি বিক্রি হবে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন মানে ট্রাক্টরের সমস্যা কোথায়, সমস্যা আছে কি, কাজ করতে হবে, কত টাকা দাম, এই নিয়েই কিন্তু আজকের ভিডিওটি। ভাই বন্ধ করেন, আমি বন্ধ করি, একটু আগে দিয়ে বন্ধ করেন, একটু আগে। এই চাকাগুলো কি আপনি আপনি লাগাইছিলেন নাকি ওনারাই লাগাইছিলেন? মানে যে অবস্থায় কিনছেন ওই অবস্থায়। এটা তো আপনার ট্রাক্টরের চাকা না, এটা হচ্ছে আপনার প্রাইভেট কারের চাকা, মাইক্রো চাকা লাগাই দিছি। এই ডিসি অবশ্য খাটছে, ট্রাক্টরের যে সাইজের টায়ার সেই সাইজের টায়ার লাগাই দিছি। তো এটা হচ্ছে 2018 সালের মডেল, 2018 সালের মডেল। ইঞ্জিলের ব্যাটারি কভারটা এখানে খোলা, ইঞ্জিলটাতে বর্তমানে কাজ নেই, তো যা দেখলাম চালাটালে দেখলাম, তো দেখেন হাইড্রোলিক আপনার বন্ধ থাকা অবস্থায়, বন্ধ করা অবস্থায় কিন্তু এইভাবে রাখছে, তার মানে হাইড্রোলিক অনেকটাই ভালো আছে। আর 2018 সালের মডেল, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঘন্টাটা চলছে, দেখা যাক। আবার তো অনেকেই ঘন্টা জিজ্ঞেস করে, পাঁচ হাজার ঘন্টা। দিলাস ভাই দেখি ভাই, তো যারা কিনা ডিআই 750 সোনালিকা ট্রাক্টর খুঁজতেছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, আপনারা কম টাকায় পাবেন আর কি। চাকার বিট কন্ডিশনও আপনার এটা হাফ বিটের একটু বেশি আছে, গুড এয়ার টায়ার 14 13 13 6 28, মানে 13 সাইজের, এটার 13 সাইজের হয়, 2018 সালের মডেলে। তো আপনার এখনকার যে মডেলগুলো ওগুলো 14 সাইজ টায়ার লাগানো থাকে। আচ্ছা ভাই, টায়ার কি এটা আপনি পরিবর্তন করছিলেন? এটা টায়ার আমি কোনো করিনি, খালি আমি খালি কিনে আসছেন টায়ারটা। 13 মানে 18 মডেল তো 13 সাইজ থাকে, এখন কি মোবিল ট্রেন দিতে হবে? খালি সব হয় ডালা চালাইছেন ভিতরে, কিন্তু টায়ারের বিট কম। ডালা কি করছেন? ও ভাড়া ডালা, মোবিল কার্ড
তো গাড়ি নেওয়ার আগে যেখান থেকে গাড়ি নেন না কেন, কাগজপাতি একটু চেক করে নেবেন, যে যে কেউ নিলে কাগজপাতি একটু চেক করে নেবার নজর রইল, কারণ কাগজপাতি হলো মূল। তো অধিকাংশ দেখা যাচ্ছে যে কোম্পানি কিছু কিছু গাড়িতে টাকা পায়, তো অবশ্যই আপনারা গাড়ি নেওয়ার আগে কোম্পানির সাথে যোগাযোগ করবেন, টাকা পাবে কি না এটা বিষয়ে একটু শেয়ার হয়ে নেবেন, যদি ক্লিয়ারেন্স না থাকে, আর যদি ক্লিয়ারেন্স থাকে তাহলে তো কোনো কথাই নেই। ওগুলো হয় ওই যে ম্যানেজাররা লেখার সময় ওটা উল্টো পাল্টা করে লেখে, তারা হুড়া করে লেখে, তো সিসিএস নাম্বার, ইঞ্জিন নাম্বার, ওই যে এইচএস জায়গায় যে দিয়ে দিছে, এটা কোম্পানির ভুল। সেটা হচ্ছে আপনার এর ইঞ্জিন নাম্বারটা দিয়ে যদি ফোন দেওয়া যায় তাই কিন্তু সব ডিটেল বেড়ে আসবে। এইখানে যেমন এইখানে দেওয়া আছে, এটা হচ্ছে সিসিএস নাম্বার, ইঞ্জিন নাম্বার থাকে আপনার ইঞ্জিনে থাকে, সিসিএস নাম্বার, ইঞ্জিন নাম্বার, ইঞ্জিন পাবেন আপনারা। Thank you.